বন্ধুগণ, আজকে আপনাদেরকে দুটি সফটওয়্যার সম্পর্কে জানাবো। দুটি সফটওয়্যারই আমাদের খুব প্রয়োজন, বিশেষ করে অ্যাক্টিভ বিষয়ে। একটি সফটওয়্যার হচ্ছে যারা বিভিন্ন কম্পিউটারে কাজ করেন অথবা পেন ড্রাইভ ইউজ করেন বা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করেন বা কোনো ব্রাউজার ওপেন করতে গিয়ে চিন্তা করেন যে এখানে ভাইরাস আছে কিনা। তো ওটা আমরা কিভাবে পাব, আমরা সেই ভাইরাস মুক্ত কম্পিউটার কিভাবে আমরা ব্যবহার করব, তার উপরেই হচ্ছে আজকের এই মূলত একটি কন্টেন্ট। এর সাথে আরেকটা আসবে যে আমরা স্ক্রিনশট যেটা মোবাইলে নেই বা আমরা এর মাধ্যমে কম্পিউটারে নিচ্ছি সেটা অন্য কাউকে কিভাবে সেটা শেয়ার করব, সে দুটি সফটওয়্যার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন কথা না বলে আমরা দ্রুত চলে যাই সেখানে। প্রথমটি হচ্ছে ভাইরাস টোটাল। আমি এখানে লিখে রেখেছি, ডেসক্রিপশনে আমি দিয়ে দেব ভাইরাস টোটালটা। আমি এখানে virustotal.com লিখে এন্টার দিচ্ছি। দেখেন এখানে ভাইরাস টোটাল চলে এসছে ওয়েবসাইটটা। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল, চুজ ফাইলের মধ্যে ক্লিক করে আমরা আমাদের যে কোনো একটি সফটওয়্যার আমরা এখানে চেক করব। ধরেন .net এটাকে আমরা ওপেন করতেছি। দেখেন কম্পিউটিং হ্যাশ হচ্ছে, এত দ্রুত হচ্ছে। দেখেন এখানে ডিরেকশনে, ডিরেকশন ডিটেলস এবং রিলেশন সবকিছুতেই এখানে বলতেছে কি, বলতেছে যে আনডিটেক্টেড, আনডিটেক্টেড অর্থাৎ ফাইল ডিস্ট্রিবিউটেড বাই মাইক্রোসফট অ্যান্ড অটোডেক্স। এটা যদি ভাইরাস মুক্ত হতো তাহলে আপনি এখানে আমরা এরকম টিক চিহ্ন যতগুলোতে দেখছেন যেগুলো দেখাচ্ছে এখানে আনডিটেক্টেড, অর্থাৎ এটা ডিটেক্ট করতে পারছে না। আমরা আরেকটা ফাইল গিয়ে দেখি, আবার চুজ ফাইল এনিডেক্স বা অডিওসিটি উইন, এটাকে আমরা দেখি কি বলে, এটাকেও আনডিটেক্ট করতেছে। তো আমরা এইভাবে এটাকে চেক করতে পারি, অথবা আমরা এখানে যেখানে আপনি দেখতেছেন ইউআরএল, এখানে আমরা একটা ইউআরএল দিয়ে আমরা চেক করতে পারি। আমি একটা ইউআরএল আমার ইউটিউব চ্যানেলটাই আমি এখানে কপি করে দিচ্ছি, দেখি এটা কতটুকু ভাইরাস মুক্ত তারা চেক করতে পারে কতটুকু। অ্যানালাইসিস ইন প্রোগ্রেস, ডিটেকশন চলছে। দেখতে পাচ্ছেন এখানে সব ক্লিন, অর্থাৎ এটাতে কোনো ধরনের ভাইরাস নেই, সব পাশে ক্লিন চলে আসছে। তো বন্ধুগণ, যারা বিভিন্ন কম্পিউটারে কাজ করেন বা পেন ড্রাইভ ইউজ করেন বা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করেন, তারা যে কোনো সফটওয়্যার বা ইউআরএল এইভাবে আপনারা চেক করে নিতে পারেন, তাতে আপনাদের কম্পিউটার ঝুঁকিমুক্ত থাকবে। তো বন্ধুগণ, আশা করি এই সফটওয়্যার, দুটি সফটওয়্যার ভিতরে একটি সফটওয়্যার যেটা হচ্ছে virustotal.com, এটা আপনারা সহজে বুঝতে পেরেছেন। আমরা আরেকটাতে যাব, আরেকটা সফটওয়্যার হচ্ছে যারা স্ক্রিনশট কাজ করে, সেটা হচ্ছে prnt.sc। আমি এখানে লিখে এন্টার দিচ্ছি। দেখুন এখানে দেখা যাচ্ছে একটা বক্স লেখা আছে ব্রাউজ ইমেজ অর ড্র্যাগ ইউর ইমেজ হিয়ার। তো ব্রাউজ ইমেজে আমরা যাই, আমরা ব্রাউজে গিয়ে দেখি এটা করি, আমাদের একটা টেক্সট এখানে আছে, প্রসেসিং হচ্ছে। তো বন্ধুগণ, বলছিলাম যে আপনারা এই ইউআরএলটি যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি কপি করে নিয়ে
কাউকে আপনারা ইনবক্স করতে পারেন, মেসেঞ্জার বা ইমেল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করে দেখি, ক্লিক করার পরে কপাল সার্ভিসিং হাউস, এখানে যত্ন সহকারে ভাঙা কপাল, পোড়া কপাল, ফাটা কপাল, ছেঁকা কপাল, বিভিন্ন কারণে যাদের কপাল খারাপ, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিসিং করা হয়। চমৎকার, হাসব না, কাজ বুঝতে পারছি না। তো আপনার এখান থেকে আপনার এটাকে কি করতে পারবেন, এই ইউআরএলটি আপনারা কপি করে নিতে পারবেন এখান থেকে, বা আপনি টুইটার বা ইয়াতে আপনি এখান থেকে শেয়ার দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা দুইটি সফটওয়্যার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তারপরেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটি সফটওয়্যার হচ্ছে যার নাম হচ্ছে virustotal.com, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে গিয়ে আমরা ফাইল অথবা ইউআরএল অথবা কোনো কিছু যদি সার্চ করি, সেখানে ইউআরএল দিয়ে আমরা সার্চ করতে পারি, আমরা চেক করতে পারবো আমাদের কম্পিউটারে ওই সফটওয়্যারটি অথবা ওই ওয়েবসাইটের ইউআরএলটি ঝুঁকিমুক্ত কিনা। আরেকটি হচ্ছে আমরা আরেকটি সফটওয়্যার যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো স্ক্রিনশট ডকুমেন্ট আমরা যদি কোথাও পাঠাতে চাই তাহলে আমরা সেটাকে prnt.sc আমরা এখানে ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা এটা এখানে আপলোড হওয়ার পরে সেই ইউআরএলটি আমরা কাউকে ইনবক্স অথবা অন্যান্য কোনো মাধ্যমে আমরা সেটাকে কপি করে দিতে পারি। যেমন এটা আমাদের এখানে ওপেন হচ্ছে, আমরা এইটুকু কপি করে নিয়ে আমরা কাউকে সেটা ইমেল করে দিয়ে দিতে পারি। আশা করি বন্ধুগণ দুটি সফটওয়্যার সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়েছে। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যদি মনে করেন যে না ভিডিওটি ভালো হয়নি তাহলে ডিসলাইক দিবেন। আপনাদের জন্য কষ্ট করে যে কন্টেন্টগুলো তৈরি করি যদি আপনারা লাইক না দেন তাহলে মনে খুব কষ্ট পাই। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।